নমস্কার, আমি ডক্টর কৌশিক সরকার বলছি। আজকে আমরা ইউরোলজির একটা খুব সাধারণ সমস্যা ফাইমোসিস নিয়ে কথা বলবো। এই ফাইমোসিসটার গুরুত্ব কোথায়? তার কারণটা হচ্ছে বাচ্চাদের একটা বয়স অবধি, 5 কি 6 বছর বয়স অবধি এমনি লিঙ্গের ওপরে যে চামড়াটা থাকে সেটা নাবানো যায় না। এটাকে আমরা ফিজিওলজিক্যাল ফাইমোসিস বলে থাকি। 5 থেকে 6 বছর বয়স অবধি কিন্তু যদি চামড়া নাবানো না যায়, এর জন্য কিন্তু কোনো অস্ত্রোপচার লাগে না। যেটা লাগে সেটা হচ্ছে কিছু ক্রিম লাগানো এবং বা নারকোল তেল দিয়ে আস্তে আস্তে চামড়াটাকে নিচে নাবানোর চেষ্টা করা। এইটাতে যদি কাজ না হয় তখন আমরা সার্কামসিশন অপারেশনের কথা ভাবি বা প্রিপিউশিওপ্লাস্টির কথা ভাবি। এখানে একটা কথা বলে রাখি, আমাদের পৃথিবীতে কিছু জাত আছে যারা রিলিজিয়াসলি সার্কামসাইজড হয়, যেমন ইহুদি মানে জু যারা বা মুসলমান। সার্কামসিশনের একটা খুব বড় অ্যাডভান্টেজ আছে। সার্কামসিশনের অ্যাডভান্টেজ হলো যে যারা সার্কামসাইজড হয়ে যায় আর্লি বার্থে, তাদের কিন্তু পরে লিঙ্গের ক্যান্সার হওয়ার কোনো সম্ভাবনা প্রায় থাকে না। ইহুদিদের জন্মের সময়ই সার্কামসিশন করা হয়, এজন্য ইহুদিদের মধ্যে লিঙ্গের ক্যান্সার কখনো পাওয়া যায় না। মুসলমানদের একটা সার্টেন বয়সের পর, হয়তো 1 বছর বয়সে ওদের সার্কামসিশন করা হয়। সেজন্য মুসলিম পপুলেশনেও কিন্তু লিঙ্গের ক্যান্সার পাওয়া যায় না। তাহলে এটার উত্তর কি এই যে সবাইকে সার্কামসিশন করতে হবে? উত্তরটা সেইটা নয়। আমরা সার্কামসিশনের কথা কেন বলি? আমরা আমাদের যে লিঙ্গের ওপরে যে চামড়াটা থাকে যেটা নাবিয়ে আমরা ইউরিনেট করি, আমরা এখান থেকে স্মেগমা বলে একটা জিনিস সিক্রিশন হয়। এই স্মেগমা যে জিনিসটা সেইটা কার্সিনোজেনিক। যার লিঙ্গের চামড়া ঠিকমতো নামা ওঠা করছে না তাদের কিন্তু স্মেগমা জমে যেতে পারে, এবং এই স্মেগমাই কিন্তু জমে জমে ভবিষ্যতে ক্যান্সারের কারণ হতে পারে। যেহেতু ইহুদি বা মুসলমান, এদের এই স্মেগমাটা জমার কোনো প্রশ্নই ওঠে না, যেহেতু তারা সার্কামসাইজড, সেই জন্যেই তাদের মধ্যে লিঙ্গের ক্যান্সারের ইনসিডেন্স প্রায় নেই বললেই চলে। অনেকদিন ধরে সার্কামসিশন আটকে রাখাটা কোনো কাজের জিনিস নয়। ফাইমোসিস যদি থাকে, সার্কামসিশন একটা অত্যন্ত নিরাপদ এবং রিপ্রোডিউসেবল সার্জারি, যত সম্ভব তাড়াতাড়ি করে নেওয়া উচিত। তাতে ভবিষ্যতে আপনার জেনিটাল হাইজিনও ভালো থাকে, মানে লিঙ্গের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়েও কোনো সমস্যা থাকে না, ভবিষ্যতে লিঙ্গের ক্যান্সার থেকে আপনি মুক্তি পেতে পারেন। এখানে আমি একটা রোগের কথা বলবো যেটাকে আমরা বলে থাকি ডায়াবেটিক ব্যালানোপস্থাইটিস। যাদের সুগার থাকে তাদের এই ফাইমোসিস বা ব্যালানোপস্থাইটিস অত্যন্ত কমন রোগ। তার কারণটা হচ্ছে যে একটা সময়ের পর এই যে ডায়াবেটিক পেশেন্টদের এই লিঙ্গের ওপরের চামড়াটা একদমই ফিশার্ড বা আলসার হয়ে যায়, যেগুলো ওষুধে সাময়িক স্বস্তি মেলে, কিন্তু ওষুধ কিছুদিন খাওয়ার পর, হয়তো 1 মাস পর, রোগটা আবার সেই একই জায়গায় ফিরে আসে। মানে যে জন্য আমার চর্মরোগ বিশেষজ্ঞ বন্ধুরাও তারা সবসময় এটাই প্রেফার করে যে একজনের যখন ডায়াবেটিক সমস্যার জন্য হয়তো প্রিপিউসে ইনফেকশন হয়েছে, একবার হয়তো অ্যান্টিবায়োটিক দিয়ে ট্রাই করা যেতে পারে, কিন্তু রেকারেন্স এই এই রোগের নিয়ম। একবার হয়তো ডায়াবেটিসের জন্য এই সমস্যাটা থেকে আপনি ওষুধ থেকে নিষ্কৃতি পেতে পারেন, কিন্তু এটা কোনো পার্মানেন্ট সলিউশন কিন্তু কখনোই নয়, কখনোই হতে পারে না। ডায়াবেটিক ব্যালানোপস্থাইটিস যাদের হয় তাদের কিন্তু সার্কামসিশন করে নেওয়াটাই তাদের লং টার্মে তাদের জন্য সব থেকে ভালো চিকিৎসা।